رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। এর কোনো স্ত্রীলিঙ্গ আছে না? পৃথিবীর সব ভাষাবি এই জায়গায় এসে একদম অচল হয়ে যায়। কি এত কিছু দেখলাম, গড গডেস, ভগবান ভগবতী আছে না, ভগবান ভগবতী, গড গডেস, সব কিছুর স্ত্রীলিঙ্গ খুঁজে পাওয়া যায়, আল্লাহর সত্যের কোন স্ত্রীলিঙ্গ নাই। যেরকম সুবহানাল্লাহ, আবার এই আল্লাহর শব্দটা গঠিত হচ্ছে চারটা অক্ষর দিয়ে, আলিফ লাম লাম হা। এটাকে আপনি টুকরো টুকরো করেন, একটা একটা করে বাদ দিয়ে দেন, তবু আমার আল্লাহর নামটা ঠিকই থেকে যায়। সুবহানাল্লাহ। কেমন করে ঠিক থাকে দেখেন, প্রথম হামজাটা বাদ দিয়ে দেন, আলিফটা বাদ দিয়ে দেন, থেকে যায় লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরেকটা লাম বাদ দিয়ে দেন, থেকে যায় লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরেকটা লাম বাদ দিয়ে দেন, থাকে শুধু হা من ذا الذي يشفع عنده الا باذنه। জোরে বলুন আল্লাহু আকবার। কোন চান্স নাই, কত বড় মহান আল্লাহ। যারা আরবি ক্যালিগ্রাফি যারা পারেন, আরবি লিখতে পড়তে যারা পারেন, আমার আল্লাহর নামটা এই পাঁচটা আঙ্গুল উঁচু করলে আমার আল্লাহর নামটা লিখতে যে আরবি হরফগুলো লাগে, আরবি হরফে যারা আল্লাহ লিখতে পারেন, এই পাঁচটা আঙ্গুল উঁচু করলে আমার আল্লাহর পরিচয় হাতের মধ্যে পাওয়া যায়। একটু আস্তে কর, সুবহানাল্লাহ। এই বুড় আঙ্গুলটা আলিফ, মাসখানের যে আঙ্গুলটা এটা হচ্ছে মাসখানের লামের মাথা, শেষের দুইটা আঙ্গুল হাত। যারা আরবি পড়েন, আমার আল্লাহর সুন্দর নাম আল্লাহ দিয়ে আল্লাহ পাক আঙ্গুলটা বানিয়ে দিয়েছেন। জোরে কর, সুবহানাল্লাহ। আমি আল্লাহকে বাদ দেব কেমনে? আল্লাহ তো সব জানেন, সব দেখেন, সব অবজার্ভ করেন। ওয়ায়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তুমি চোখের কোন খেয়ালটা করছো, এমনকি তোমার অন্তরে কি তুমি গোপন করে রেখেছ কে জানেন? আস্তে বলবেন না, কে জানেন? এই একটা আয়াতের উপরে যদি কেউ আমল করে, তার দ্বারা কোনো পাপ কাজ হবে না। আসতে কবে না, জোরে কোন ঠিক কি না? একটা আয়াতের উপর যদি কেউ আমল করে, জানলা আমার সব দেখছেন, আল্লাহকে সামনে রেখে আমি পাপটা করব কেমনে? তার ভিতরে পাপের অনুভূতি মরে যাবে, সে পাপ কাজ করতে পারবে না। আমরা সর্বক্ষণে খেয়াল রাখবো আমাকে অবজার্ভ করছেন কে। আসতে বলো, আমাকে অবজার্ভ করছেন কে? আল্লাহ পাক। সে আল্লাহকে আমরা ভুলে যেতে চাই, আল্লাহ কি দেননি সব দিয়েছেন। আমি সেদিন একটা বইয়ে পড়লাম, আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহ তুমি কত মহান। জলভাগে সবচেয়ে একটা বড় প্রাণী আছে, জলভাগের ভিতরে সবচেয়ে বড় প্রাণী কোনটা বলেন তো? তিমি মাছ বলি আমরা না, তিমি মাছ মনে হয় নরসিংদীর বাজারে উঠে নাকি? আচ্ছা, এই তিমি মাছ, শুধু মাছ বলি আমরা, আসলে মাছ মানে প্রচলিত অর্থে এরকম ভাবে কোনো মাছ নয়, এটা প্রাণী, বিশাল প্রাণী। কত বড় প্রাণী, স্থলভাগের যে হাতিটা আছে এই হাতির যে ওজন, বড় সড়ো একটা তিমি মাছের জিব্বার যে ওজন, তিমি মাছের জিব্বা এক পাল্লায় দিবেন, বড় সড়ো হাতিকে এক পাল্লায় দিবেন, তিমির জিব্বার ওজনটাই বেশি ভারী হয়ে যায়, মনে হয় ছোট হয়ে গেছে। কেউ তো সুবহানাল্লাহ জোরে বললেন না, একটু জোরে বলি সুবহান।